2 ফুট বাই 1.5 ফুট, তাই তো? এর দাম কেমন পড়ছে? 350 2 ফুট বাই 1.5 ফুট খাঁচার দাম পড়বে 350 টাকা। ওটা ফিক্সড মাল, এটা ফোল্ডিং। আচ্ছা, ওটা ফিক্সড ছিল তৈরি করা, এটা ফোল্ডিং রয়েছে। যদি তোমরা দূরে নিয়ে যাও তাহলে দূরে নিয়ে যাওয়ার সুবিধার জন্য কিন্তু এরকম করা হয়েছে, তাই তো? আর এখানে দেখছো দাদাভাই কিন্তু যে খাঁচা তৈরির কাজ সেটা করছে। হ্যাঁ, দোকানটা কি তোমার দোকান? তোমার ভাইয়ের দোকান। বুঝতে বানাচ্ছে, এটা কত ফুটে খাঁচা আছে? 3 ফুট বাই 1.5 ফুট। 3 ফুট বাই 1.5 ফুট, দাম কেমন পড়বে? 450 টাকা। 3 ফুট বাই 1.5 ফুট খাঁচার দাম পড়ছে 450 টাকা, তাই তো? অনেক বড় কিন্তু খাঁচাটা, এর মধ্যে কিন্তু শুধু পাখি না, ছোট কুকুর যেগুলো থাকবে সেগুলো রাখা যাবে। সে সামনে টেরে রাখার জায়গা এখানে রয়েছে, তাই তো? এর দাম পড়ছে 700 টাকা, তাই তো? কী করে আসবে একটু বলে দাও। আচ্ছা, উল্টোডাঙ্গা স্টেশনে নেবে। হ্যাঁ, 4 নম্বর বাসন্তী কলোনি। আচ্ছা, 4 নম্বর প্ল্যাটফর্ম নেমে খালপার ধরে হেসে হেঁটে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে এখানে 4 নম্বর বাসন্তী কলোনি কোথায়, মানে বলে দেবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আমি প্রভাস, 40 থেকে নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকে কিন্তু বাড়িতে পাখি অথবা মাছ রেখে থাকি। তো পাখি রাখার জন্য দরকার আমাদের একটা খাঁচা। তো সেই খাঁচা কোথায় পাবো? এক খাঁচা আমাদের কলকাতায় পাওয়া যায় হচ্ছে যে আমাদের পাখির মার্কেট আছে, সব থেকে বড়ো মার্কেট, সেখানে পাওয়া যায়। তাছাড়াও যদি তোমরা পাখির যে খাঁচা তৈরি করতে চাও নিজেরা বাড়িতে, তো এখানে আসতে পারো। এখানে কিন্তু যে খাঁচার যে পাইকারি, সেই পাইকারি এখানে তৈরি করা হয়। আপনার যত বড় লাগবে তত বড় খাঁচা কিন্তু এখানে পেতে পারো। তো চলো যাওয়া যাক সেখানে, সেই দোকানে, যে দোকানে রয়েছে বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরো পাখির খাঁচা। জেনে নেবো দাম কেমন, কত বড় সাইজ হতে পারে, ম্যাক্সিমাম কত বড় মানে খাঁচা হতে পারে এখানে। চলো যাওয়া যাক। এই পাখির খাঁচা যদি নিতে চাও তাহলে আসতে হবে উল্টোডাঙ্গা, যে বিধাননগর আছে, বিধাননগরে। দেখতে পাচ্ছ ওদিকটা হচ্ছে যে ভিআইপি রোড, সেই ভিআইপি রোড। আর যদি কেউ বাসে করে আসতে চাও তাহলে উল্টোডাঙ্গা ব্রিজের যে আছে, যে উল্টোডাঙ্গা ব্রিজ, ওখানে নামতে পারো। ওখানে নেমে ব্রিজের পাশ থেকে হেঁটে আসতে পারো, দিক থেকে এসে এখানে। অথবা ট্রেনে আসো, ট্রেনে করে আসতে পারো। এদিকে হচ্ছে ট্রেন লাইন, এখানে রয়েছে উল্টোডাঙ্গা যে 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে একটু সামনে এগিয়ে এসে খালপার ধরে দেখবে এখানে রয়েছে, এপাশে রয়েছে উল্টোডাঙ্গা একটু বস্তি। আর এখানে যে বটগাছটা আছে, মন্দির আছে, মন্দিরের ঠিক অপোজিট সাইডে এখানে দেখতে পাচ্ছ সেই খাঁচা তৈরি হচ্ছে। চলো যাওয়া যাক। এখানে কিন্তু সেই খাঁচা তৈরি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখানে সেই খাঁচা তৈরি করা রয়েছে। ছোট বড় সব রকমের খাঁচা কিন্তু এখানে পেয়ে যাবে। ঘরে কিন্তু খাঁচা তৈরি হচ্ছে, আর খাঁচা তৈরি করার পর কিন্তু খাঁচাগুলো রাখা হচ্ছে ঠিক এই ঘরে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু 3 ফুট, হ্যাঁ এটা 3 ফুট বাই, সব আটকানো রয়েছে। এটা 3 ফুট বাই 2 ফুটের খাঁচা রয়েছে। এইগুলোর দামই কিন্তু 350 টাকা করে পড়ছে, যেগুলো মার্কেটে গেলে কিন্তু 600 টাকার নিচে হবে না। সেই খাঁচাগুলো কিন্তু এখানে পেয়ে যাবে 350 টাকার মধ্যে। এখানে লাইটের ব্যবস্থা নেই যেহেতু অন্ধকার বলে ভিডিও ভালো আসছে না, তো তোমরা কিন্তু এসে দেখতে পারো। এর থেকে বড়ো খাঁচা এটা একটা রয়েছে, এর দাম 400 টাকা। এখানে দেখছি দাদাভাই কিন্তু যে খাঁচা তৈরির কাজ সেটা করছে। না, দোকানটা কি তোমার দোকান? তোমার ভাইয়ের দোকান। বুঝতে বানাচ্ছে, এটা কত ফুটে খাঁচা আছে? 3 ফুট বাই 1.5 ফুট। 3 ফুট বাই 1.5 ফুট, দাম কেমন পড়বে? 450 টাকা। 3 ফুট বাই 1.5 ফুট খাঁচার দাম পড়ছে 450 টাকা, তাই তো? পাইকারি খুচরো কি একই দাম? যদি কেউ পাইকারি একসঙ্গে অনেক নেয় তাহলে দাম কেমন পড়বে? একই দাম পড়বে? না, দাম একটু কম পড়বে। আর কোন কোন সাইজে খাঁচা হয় এখানে, সেটা বল। মানে হাইট তুমি কত বাড়াতে পারবে, কত বড় খাঁচা বাড়াতে পারবে? বাড়ি কি বানিয়ে দিয়ে আসতে পারবে? বাড়ি কেউ বানিয়ে দিয়ে আসতে। তো সো এটা আছে 3 ফুট, 3 ফুট বাই 1.5 ফুটের যে একটা খাঁচা রয়েছে
তার দাম পড়ছে 350 টাকা, যেটা এখন তৈরি করছে। এটা 3 ফুট বাই 1.5 ফুটের খাঁচা তৈরি হবে, এর দাম পড়ছে 350 টাকা। এরপরে 6 ফুট বাই 4 ফুট তৈরি করতে পারো, তার দাম প্রায় 750 থেকে 800 টাকার মধ্যে পড়বে, যেটা কিন্তু মার্কেট ভ্যালু। যদি তুমি বাজারে যাও, বাজারে গেলে কিন্তু কম করে 1200 টাকার নিচে হবে না। তো এখানে আসলে কিন্তু তোমরা সেটা কম দামে পেয়ে যেতে পারো। আর যদি কারো দরকার পড়ে যে এর থেকে বড়ো খাঁচা বানাবে, তাহলে কিন্তু দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, দাদারা কিন্তু বাড়ি গিয়েও খাঁচা বানিয়ে দিয়ে আসে। শুধু যে 2 ফুট বড় বড় খাঁচা পাওয়া যায় সেটা না, এখানে ছোটো ছোটো খাঁচাও কিন্তু পাওয়া যায়। যেমন ধরো যে 1.5 ফুট বাই 1 ফুট, যেমন দুটো বদ্রি পাখির একটা খাঁচা রাখা হবে, তো সেরকম খাঁচার দাম পড়ছে 180 টাকা থেকে 200 টাকার মধ্যে। যেটা কিন্তু পুরোপুরি অন্ধকার, তো এই জন্য কিন্তু ভিডিওটা ভালো আসবে না। আর তবু জাস্ট ইনফরমেশনের জন্য তোমাদের আমি দিচ্ছি, তোমাদের দেখতে একটু কষ্ট হতে, একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ পুরোটাই কিন্তু অন্ধকার রয়েছে এখানে। জেনে নেবো এখন খাঁচার দাম কেমন, দাদাকে পেয়ে গেছি। এটা তোমার নাম কি? রাজু বিশ্বাস। রাজু বিশ্বাস, এই যে উপরে খাঁচাটা আছে এটার দাম কেমন? 180 টাকা। এটা 180 টাকা, দেখতে পাচ্ছি খাঁচাটার দাম হচ্ছে 180 টাকা। এটা সাইজ কি আছে দাদা? 1.5 ফুট বাই 1 ফুট, তাই তো? 1.5 ফুট বাই 1 ফুট, দাম পড়ছে 180। নিচে এটা আছে, এটার দাম কত? 450 টাকা। দেখতে পাচ্ছ এই যে বড় খাঁচাটা রয়েছে এখানে, এটা কত ফুট আছে? 1.5 ফুট বাই 3 ফুট, 1.5 ফুট বাই 3 ফুট আছে খাঁচাটা। আর এখানে গেটটা রয়েছে, গেটটা হবে এখানে। আর দাম পড়ছে 450 টাকা, দাম পড়ছে 450 টাকা। ওখানে আরেকটা আছে, ওটা কিন্তু এর থেকে বড় রয়েছে, এটা রয়েছে 3 ফুট বাই 2। আচ্ছা, 3 ফুট বাই 2 ফুট, এটার দাম কেমন পড়বে? 700 টাকা। দেখতে পাচ্ছ 3 ফুট বাই 2 ফুট, অনেক বড় কিন্তু খাঁচাটা। এর মধ্যে কিন্তু শুধু পাখি না, ছোট কুকুর যেগুলো থাকবে সেগুলো রাখা যাবে, সে সামনে টেরে রাখার জায়গা এখানে রয়েছে, তাই তো? এর দাম পড়ছে 700 টাকা, তাই তো? এটা আছে 2 ফুট বাই 1.5 ফুট, তাই তো? এর দাম কেমন পড়ছে? 350। 2 ফুট বাই 1.5 ফুট খাঁচার দাম পড়বে 350 টাকা। এটা একটা রয়েছে, আচ্ছা 3 ফোল্ডিং, আচ্ছা এটা ফোল্ডিং, ফিক্সড মাল ছিল ওটা, ফিক্সড মাল, এটা ফোল্ডিং। আচ্ছা, ওটা ফিক্সড ছিল তৈরি করা, এটা ফোল্ডিং রয়েছে। যদি তোমরা দূরে নিয়ে যাও, তাহলে দূরে নিয়ে যাওয়ার সুবিধার জন্য কিন্তু এরকম করা হয়েছে, তাই তো? অনেক দূরে যদি বাড়ি হয়, তাহলে কিন্তু এরকম আপনার খাঁচাটা ফোল্ড করে আবার তোমরা নিয়ে যেতে পারবে। তো যাই হোক, তোমরা যদি কেউ বড় খাঁচা চায় বা কেউ বলে যে বাড়িতে তৈরি করে দিতে, দিয়ে আসতে পারবে, তো তোমরা তোমার যদি কেউ দরকার পড়ে যে বাড়িতে খুব বড় খাঁচা বানাবে, তাহলে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। দাদারা কিন্তু বাড়ি গিয়ে তোমাদের খাঁচা তৈরি করে দিয়ে আসবে। আমি ডেসক্রিপশানে কিন্তু দাদাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করো। এখানে কী করে আসবে একটু বলে দাও। আচ্ছা, উল্টোডাঙ্গা স্টেশনে নেবে, 4 নম্বর বাসন্তী কলোনি। আচ্ছা, 4 নম্বর প্ল্যাটফর্ম নেমে খালপাত ধরে হেসে হেঁটে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে এখানে 4 নম্বর বাসন্তী কলোনি কোথায়, মানে বলে দেবে। এখানে কিন্তু নানা রকমের যে ফ্যান্সি খাঁচাগুলো, সেগুলো কিন্তু কালারিং খাঁচাগুলো কিন্তু পাওয়া যায়, আর খুব কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে খাঁচাগুলো।